জম্মুর হোটেল থেকে বেরোচ্ছি, হোটেল মতিমহল, সকাল 7:20। মানে গুগলের থেকে লোকের জিজ্ঞেস করাটাই বেটার, অনেক সহজে বোঝা যায়। বাপরে বাপ, কিরে এটা, বৃষ্টি হচ্ছে তো? বৃষ্টি হচ্ছে তো? হ্যাঁ, এখনো বৃষ্টি হচ্ছে। রেনকোট বার করেছি ব্যাগ থেকে, বাইক ওই দাঁড় করানো আছে, রেনকোট এই নিচে বসানো আছে, পরে তারপর বেরোবো। ওদের তো অনেক দূর অব্দি দেখতে পাচ্ছি না, ওই দিক থেকে এই হয়ে 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 আসবে। লম্বা টানেল, 10 কিলোমিটার, নো পার্কিং, বাবা দেখুন তো। একটা বড় পাহাড়কে বন্ধ করে, মানে গর্ত করে কিভাবে তৈরি করেছে, কতটা গভীর জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি পাহাড়ের। দেখা যাচ্ছে এই ডান দিকে আঙুলে সোজা ওইটাই কেটে তৈরি করা ওই টানেলটা, 10 কিলোমিটার লম্বা। বাবা, গ্লাভসটা পরতে হবে, ঠান্ডা লাগছে। আমাদের ওই বাইকে বসে বসে ফটো তুলছে ওরা, কোথা থেকে এসছে জানি না, পোস্ট দিচ্ছে, জিজ্ঞেস করে নিয়ে এসে। মাস্টার বসে আছে, হেলমেট ওই শাকিল দা, শাকিল সেট, শাকিল দা না শাকিল সেট। রাইস, রোগান জোশ, মটন কাবাব, ইয়াকনি এবং মটন কাবাব, এই লোকেশনে মাঝে মাঝে আকাশ ডাকছে আর এই দাঁড়িয়ে আছে। ওয়েদার দেখে বেরোয়নি, এটাই প্রবলেম হয়ে যাবে লাস্টে। দেখাচ্ছে তো এখন 100-150 কিলোমিটার মতো, 4 ঘন্টার কাছে টাইম লাগবে। আকাশ পুরো একদম কালো হয়ে যাবে। মটন রোগান জোশ, রোগান জোশ, মটন আপনি
চিন্তা করে লাস্টে কোভিডটা লাগিয়ে নিলাম। চারটে তিপ্পান্ন বাজে, এখনো বানিহাল পার করতে পারিনি। রামবান থেকে কিছুটা এসছি, সবে অনেক কিছুই ঘটেছে, সব রুমে গিয়ে বলছি। বৃষ্টি সেই সকাল থেকে শুরু হয়েছে, থামার নাম নেই, রাস্তায় জ্যাম, তারপর বিভিন্ন দোকানে দোকানে দাঁড়াতে হচ্ছে, আর কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডও হয়েছে। বৃষ্টির জন্য দাঁড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায়, ঠান্ডাও লাগছে খুব। এই দিক থেকে এসছি, এসে ঠান্ডার চোটেই এই টানেলটা কাজ হচ্ছে, এর মধ্যে ঢুকে বসে আছে আমাদের সব। ওই একটা বাইক, এই একটা বাইক, সব পুরো ভিজে।
বডি ভরে। ঠান্ডাটা সব থেকে বেশি লাগছে, হাত পাত কেঁপে যাচ্ছে পুরো। মানে 4 না 5 টেম্পারেচার, তার উপর পুরো ভিজে, জুতোর ভেতরে জল ঢুকে আছে, ভেতরে এমনি টি শার্ট সব ভিজে গেছে, রাইডিং জ্যাকেট ভিজে, আর মুখ টানেলের মুখ, আর একটা হাতটা এতই অবশ হয়ে আছে, ঠান্ডায় বুঝতে পারিনি কখন হাত কেটে রক্ত বেরোচ্ছে। রামবানের ওখানে বাইকটা পুরো মানে খাড়াই জায়গাতে পুরো একদম পাওয়ার ল্যাক করে পাওয়ার মানে স্টার্ট বন্ধ হয়ে গেছিলো, আর স্টার্ট করা যাচ্ছে না কোনোভাবে। তো আর্মিরা যাচ্ছিলো, আর্মিদের জিজ্ঞেস করলাম, বললো এখান থেকে 5 কিলোমিটার আরও যেতে হবে, তারপরে ওখানে মেকানিক পাবে। তো ঢালু রাস্তা ভেবে ওইভাবে গেলাম, গিয়ে মেকানিককে দেখালাম, ওরা চালিয়ে দেখলো, দেখে বলছে যে না বাইকে কোনো প্রবলেম তো নেই, একবারেই স্টার্ট হচ্ছে, একবারেই সব কিছু চলছে। তো ওরকম কেন হলো বুঝতে পারলাম না ওই জায়গাটায়। মেকানিক 1-1.5 ঘন্টা ধরে বিভিন্ন জিনিস চেক করলো, করে বললো যে না প্রবলেম নেই, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি চলে যাও, এই চলে যাওয়া যাবে পুরোটা। তো ওই সব ঝামেলার কারণে আমি আর গোপ্রোটা অন করিনি, আর তাছাড়া বৃষ্টিও হচ্ছিল অতিরিক্ত, আর এত কিছুর মধ্যে আর ভালো লাগছিল না, কথাও বলতে পারছি না, কাঁপুনি আসছে ঠান্ডায়।
তো বানিহাল অবধি গিয়ে আমরা একটা হোটেল খুঁজে হোটেলে উঠলাম। আমরা যেগুলো পরেছিলাম সমস্ত জিনিস ভিজেছিল। এবার চেঞ্জ করব বলে ব্যাগে দেখছি, ব্যাগেও একটাও জিনিস শুকনো নেই পরার মতো। ঠান্ডা তো ছিল অতিরিক্ত, তো ওখানে মানে 3 বা 4 এরকম লোয়েস্ট টেম্পারেচার।